이건 নামক একটি দেশ সৃষ্টি করে আমার ঠিকানা দিয়েছেন, তাই তো আজ আমি বাঙালি, বাংলাদেশ আমার দেশ। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার সেই পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং 1975-এর কালো রাত্রিতে ওই পরিবারের যেসব সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে। আমি আরও স্মরণ করছি যারা এদেশের ইতিহাসে বিভিন্ন পর্যায়ে আমাদের গণতান্ত্রিক সংগ্রামে নিহত হয়েছে তাদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে, এবং ময়মনসিংহ জেলার ভাষা সৈনিক রফিক উদ্দিন ভুঁইয়া, ভাষা সৈনিক এম শামসুল হক, এবং আমার পিতা ভাষা সৈনিক 70-এর গণপরিষদ সদস্য, মুজিবনগর সরকারের স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা পরিচালকদের অন্যতম একজন পরিচালক, বীর মুক্তিযোদ্ধা, ভালুকার সাবেক এমপি এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম মুস্তফা মেমুদ্দিনকে। আমি আরও স্মরণ করছি ময়মনসিংহ জেলার রাজনৈতিক অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, কারণ তিনি আমাকে এই মহান জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত করে নিয়ে এসেছেন। মাননীয় স্পিকার, টানা তৃতীয় মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র বৈষম্য মুক্ত শিক্ষা দীক্ষার বিজ্ঞান প্রযুক্তি সর্বোপরি একটি উন্নত জাতি হিসাবে এগিয়ে নেওয়ার প্রয়াসে প্রতিটি বাজেট সাত এবং সাধ্যের মিলন ঘটিয়ে ধীরচিত্তে এগিয়ে যাচ্ছেন দেশকে আগামীর পথে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর সর্বমহলে প্রশংসিত হয়েছে। সর্বস্তরের জনগণের মতে এই বাজেট জনবান্ধব বাজেট। এই বাজেট বাস্তবায়ন হলে সর্বশ্রেণীর মানুষ উপকৃত হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এক দশকে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে সাফল্যের চিত্রে বোঝা যায় দেশ এগিয়ে যাচ্ছে আগামীর পথে, কারণ 2018-19 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 8.13%। 2018-19 অর্থ বছরে সরকারি এবং ব্যক্তিগত খাতে বিনিয়োগ দাঁড়ায় 31.6%। 2018-19 অর্থ বছরে এসে মাথাপিছু আয় দাঁড়ায় 1909 মার্কিন ডলার। 2018-19 অর্থ বছরে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়ায় 21.629 মেগাওয়াট। 2018-19 অর্থ বছরে দেশের খাদ্যশস্য উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পায় 429.93 লক্ষ মেট্রিক টন। গত এক দশকের অর্জনে এটাই প্রতীয়মান হয় যে বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার, আর এই অর্জন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত পরিশ্রম প্রচেষ্টার ফসল বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, বর্তমান সরকার স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যার খাতে উন্নয়নের জন্য ব্যাপক নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আজ দেশ আজ আগামীর সমৃদ্ধ অগ্রগামীর দিকে এগিয়ে যাচ্ছে। এবং মাননীয় স্পিকার, বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের জন্য চিকিৎসা ও অন্যান্য সামাজিক সুবিধা নিশ্চিত করতে গ্রহণ করেছেন বিশেষ পদক্ষেপ, যা সত্যি অনুসরণীয় এবং প্রশংসনীয়। মাননীয় স্পিকার, দীর্ঘদিন বন্ধ থাকা নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য প্রস্তাবিত বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান রাখা হয়েছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, এই স্লোগানকে সামনে রেখে দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক সমাজের যুব সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের জন্য আমাদের সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, কথাই বলে নারীদের নিজস্ব কোনো ঠিকানা নেই। বিয়ের আগে বাবার বাড়ি,
বিয়ের পরে স্বামীর বাড়ি, বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদেরকে স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সেজন্য সমগ্র নারী সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশের সকল ইউনিয়ন ও পৌর এলাকায় 5000 ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। বেকারত্ব নিরসনে সারা দেশে আইটি পার্ক হচ্ছে। গত বছর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের 57তম দেশ হিসেবে স্যাটেলাইট সম্বলিত দেশের কাতারে যুক্ত হয়েছে। এই অর্জন বাংলাদেশকে বিশ্ব আঙ্গিনায় এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে ডাক ও টেলিযোগাযোগ খাতে 3456 কোটি টাকা এবং তথ্য প্রযুক্তি খাতে 1930 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই দুইটি মন্ত্রণালয়ের মোট ব্যয় ধরা হয়েছে 5386 কোটি টাকা। আমি মনে করি আগামী দিনের বিশ্বের সাথে আরো কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই দুটো মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি করা দরকার। মাননীয় স্পিকার, আমি এখন আমার এলাকা ময়মনসিংহ জেলার কিছু কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহকে বিভাগ করে দিয়েছেন, সিটি কর্পোরেশন করে দিয়েছেন, তারপরও কিছু সমস্যা থেকে যায়। আমি আমার ছাত্র রাজনীতি শুরু হয় যে কলেজটির মাধ্যমে। আমি মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের ভিপি ছিলাম। সেই মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজে একটি অডিটোরিয়াম দাবি জানাচ্ছি, একটি অডিটোরিয়ামের জন্য। এবং আমার ময়মনসিংহ জেলার সমগ্র নারী সমাজের পক্ষ থেকে একটি দাবি এসেছে, আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ময়মনসিংহে বিভিন্ন নারী উদ্যোক্তার সৃষ্টি করা হয়েছে, কিন্তু তাদের জন্য অত্যাধুনিকভাবে একটি মহিলা মার্কেট প্রয়োজন। এটি এখন সময়ের দাবি, মাননীয় স্পিকার। এবং এই আদলে ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় এই আদলে একটি মার্কেট তৈরির জন্য প্রস্তাব রাখছি। মাননীয় স্পিকার, আমি ময়মনসিংহ জেলার এমপি হলেও আমার জন্মস্থান হচ্ছে ভালুকা। আমার ভালুকা উপজেলা আপনারা জানেন কাঁঠালের জন্য বিখ্যাত, কিন্তু এই কাঁঠাল বাজারজাতকরণের কোনো ব্যবস্থা নেই, তাই একটি হিমাগার প্রয়োজন। একটি হিমাগার হলে কাঁঠাল এবং ভালুকার যে উৎপন্ন ফল ফুল ফল শাকসবজি তা বাজারজাতকরণ করা যেত। এবং ভালুকা শিল্পনগরীতে পরিণত হয়েছে, আপনারা জানেন প্রায় 200-এরও বেশি শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কিছু কিছু শিল্প কারখানার বর্জ্যের পরিবেশ দূষণ করছে এবং কৃষিপণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিনা সময় দিতে পারবো না, এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব তাজিব আলম সিদ্দিকী, ঝিনাইদহ 2। মাননীয় সদস্য, আপনার সময় 9 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। 30 জুন সাল 1972 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকারের তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 1972-73 অর্থ বছরের বাজেট পেশ করেন 786 কোটি টাকা। অবশ্যই সেই পরিস্থিতি